সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে 2021 সালের জানুয়ারি মাসের 11 তারিখ, বছরের শুরুতে তোমাদের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি এবং আশা প্রকাশ করছি সবাই তোমরা ভালো আছো। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে তোমাদের যে জিনিসটি আমি আলাপ করব, পড়াবো, সেটি খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তোমরা বোর্ডের দিকে তাকাও, এখানে লিখেছি মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা কি। মাটির উর্বরতা সয়েল ফার্টিলিটি এবং উৎপাদন ক্ষমতা সয়েল প্রোডাক্টিভিটি কি, এটা তোমাদের আগে জানতে হবে, পরীক্ষা আসে। প্রথম আমরা দেখি মাটির উর্বরতা কি জিনিস। মাটির উর্বরতা হল ফসলের চাহিদা অনুযায়ী কোন মাটিতে উদ্ভিদের পুষ্ট উপাদান সরবরাহের ক্ষমতাকে মাটির উর্বরতা বলে। বুঝতে পারছ, ফসলের চাহিদা অনুযায়ী মাটির পুষ্টি উপাদান সরবরাহের ক্ষমতাকে মাটির উর্বরতা বলে। আমরা জানি যে কোনো ফসলের জন্য এসেন্সিয়াল ফুড এলিমেন্ট বা অত্যাবশ্যক খাদ্য উপাদান প্রয়োজন হয়, এরকম 17টি খাদ্য উপাদান আছে, তা মাটি চাপড়ায় দেয় 14টা। এখন যে মাটিতে এই প্রয়োজনীয় পুষ্টি উপাদান আছে বা ফসলের চাহিদা অনুযায়ী যে মাটি এই পুষ্টি উপাদান সরবরাহের ক্ষমতা রাখে, সেই মাটিকে আমরা বলবো মাটি উর্বরতা। এবার হচ্ছে উৎপাদন ক্ষমতা কি, সয়েল প্রোডাক্টিভিটি। এটি হচ্ছে সঠিক ব্যবস্থাদি প্রয়োগের মাধ্যমে, আমি সংখ্যাটা বলছি ভালো করে শুনো, সঠিক ব্যবস্থাদি প্রয়োগের মাধ্যমে বা প্রপার ম্যানেজমেন্টের মাধ্যমে কোনো জমি থেকে বা মাটি থেকে সর্বোচ্চ ফসল প্রাপ্তিটাকে বলা হয় ওই জমি বা মাটির উৎপাদন ক্ষমতা। অর্থাৎ ধরো এই একটা জমি, এই জমিতে সঠিক ব্যবস্থা দিয়ে প্রয়োগ করে, সঠিক ব্যবস্থা দিয়ে যেমন চাষ, পানি সেচ, আগাছা নিয়ন্ত্রণ, সার প্রয়োগ ইত্যাদি, এইগুলো হচ্ছে সঠিক ব্যবস্থা দিয়ে প্রয়োগ করে এই জমি থেকে সর্বোচ্চ ফসল যদি পাওয়া যায় বা প্রাপ্তিটাকে বলা হয় ওই জমি বা মাটি উৎপাদন ক্ষমতা। আর উর্বরতা কি বলছি, কোনো জমির চাহিদা, কোনো ফসলের চাহিদা অনুযায়ী যদি জমি বা মাটি, এই জমি বা মাটি পুষ্টি উপাদান সরবরাহের ক্ষমতা রাখে বা পুষ্টি উপাদান সাপ্লাই দিতে পারে, তাহলে মাটিটাকে বলবো উর্বর মাটি বা মাটি, সেটিকে বলছে মাটির উর্বরতা। আর উৎপাদন ক্ষমতা আছে যে সঠিক ব্যবস্থাটি প্রয়োগ করে কোনো জমি থেকে বা মাটি থেকে ফসল, সর্বোচ্চ ফসল প্রাপ্তিটাকে বলা হয় ওই জমি বা মাটি উৎপাদন ক্ষমতা। তাহলে ক্লিয়ার, এই জিনিসটি আমরা শিখলাম যে মাটি উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা কি। এখন তোমাদের নেক্সট টপিকসটা যাই, মাটির উর্বরতা রক্ষা, মাটির উর্বরতা রক্ষা ও বৃদ্ধির উপায়।
এটা খুবই ইম্পর্টেন্ট, কি কি বিষয় প্রয়োগ করলে বা করলে মাটির উর্বরতা এবং বৃদ্ধি পাবে, সরি। এখানে দেখো মাটির উর্বরতা রক্ষা বৃদ্ধি করার জন্য আমি কয়েকটা পয়েন্ট লিখছি, যে প্রথমে লিখছি ক নম্বরে রাসায়নিক সার প্রয়োগ করে, খাতে লিখছি জৈব সার প্রয়োগ করে, গতে লিখেছি মাটির ক্ষয় রোধ করা, ঘ অম্লমান নিয়ন্ত্রণ করা, উম সিম জাতীয় শস্যের হ্রাস, চতে লিখেছি শস্য পর্যায় অবলম্বন, সাথে আগাছা দমন, জতে ঝাপড়া প্রয়োগ, ঝতে লবণাক্ততা দূর করা, ইয়েতে লিখেছি জমিকে বিশ্রাম দেওয়া। অর্থাৎ এখানে বোধ হয় দশটা পয়েন্ট লিখছি। এই যে কাজগুলো, এই যে কাজের দশটা পয়েন্ট আমি পয়েন্ট আকারে লিখছি, এই কাজগুলো যদি করা হয় তাহলে দেখা গেছে যে কোনো মাটির উর্বরতা রক্ষা পাবে এবং সেটাকে বৃদ্ধিও করা যাবে। তাহলে আমরা বুঝছি যে মাটির উর্বরতা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, ফসল উৎপাদনের উর্বর শর্ত হচ্ছে মাটির উর্বরতা। কোনো মাটিতে সমস্ত পুষ্টি উপাদান মানে সঠিক ব্যবস্থাতে তুমি প্রয়োগ করছো, সার দেশো, তারপরে সেচ দেশো, নিকাশ করছো, আগাছা নিয়ন্ত্রণ করছো, জমিটাকে ভালো করে চাষ দেছো, কিন্তু দেখা গেছে ওই জমি পুষ্টি উপাদানের ঘাটতি আছে বা কোনোটা পুষ্টি উপাদান কম আছে বা কোনোটা নেই, তাহলে কিন্তু ওই জমিতে অর্থাৎ মাটির উর্বরতা নেই, তাহলে কিন্তু ওই জমিতে কোনো ফসল উৎপাদন হবে না। তাহলে দেখা গেছে যে মাটির উর্বরতা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটিকে কীভাবে রক্ষা এবং বৃদ্ধি করা যায় সেজন্য আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে। আর মাটির উর্বরতা বৃদ্ধি এবং রক্ষা করার জন্য নিম্ন এই কাজগুলো আমাকে করতে হবে বা খেয়াল রাখতে হবে। প্রথমে আমরা আলোচনা করি রাসায়নিক সার। রাসায়নিক সার আমরা যে কোনো জমিতে বা মাটিতে ফসল উৎপাদনের জন্য রাসায়নিক সার প্রয়োগ করি, সেটা ইউরিয়া সার হতে পারে, টিএসপি সার হতে পারে, এমওপি সার হতে পারে, তাই না? এগুলো হচ্ছে রাসায়নিক সার। তা জমিতে বা মাটিতে এই রাসায়নিক সার কিন্তু আমরা ছোটোবেলায় করে আসছি। রাসায়নিক সার যদি প্রয়োজনের অতিরিক্ত জমিতে বা মাটিতে প্রয়োগ করা হয় তাহলে মাটি বা জমির বিষক্রিয়ার সৃষ্টি হয়, তা সেক্ষেত্রে কিন্তু ফসল উৎপাদন কমে যায়। এই জন্য রাসায়নিক সার প্রয়োগের সময় সচেতন থাকতে হবে যে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগ করা যাবে না, সুষম মাত্রায় রাসায়নিক সার, পরিমাণ মতো রাসায়নিক সার জমিতে প্রয়োগ করতে হবে, তাহলে মাটি উর্বরতা রক্ষা পাবে এবং বৃদ্ধিও পাবে। কথা হচ্ছে জৈব সার প্রয়োগ করে, জৈব সার প্রয়োগ করে। জৈব সার হচ্ছে মাটির প্রাণ, হ্যাঁ, জৈব সার হচ্ছে জমি বা মাটির প্রাণ, কেননা জৈব সারের মধ্যে সমস্ত পুষ্টি উপাদান বিদ্যমান। এবং জৈব সার এ আমরা ছোটোবেলায় পড়ে আসছি, জৈব সার জমিতে প্রয়োজনের অতিরিক্ত প্রয়োগ করলেও জমির বা মাটির তেমন কোনো ক্ষতি হয় না। জৈব সার মাটির রসটাকে ধরে রাখতে সহায়তা করে, মাটিকে বেশি উত্তপ্ত হতে দেয় না, ঠান্ডা হতে দেয় না, জমির মাটির বাফারিং ক্ষমতা বৃদ্ধি করে, এত সব গুণাবলীর জন্য মাটিতে জৈব সার প্রয়োগ করা দরকার। রাসায়নিক সার, রাসায়নিক সারের পাশাপাশি জৈব সারটা প্রয়োগ করা দরকার। জৈব সার প্রয়োগ করলে মাটির উর্বরতা রক্ষা এবং বৃদ্ধি পাবে। জৈব সার প্রয়োগ করলে আরেকটা জিনিস হয়, মাটির ভিতরে যে উপকারী অণুজীব থাকে, উপকারী অণুজীব থাকে, তাদের অ্যাক্টিভিটিসটা বেড়ে যায়, তাদের কার্যকলাপটা বেড়ে যায়, অর্থাৎ অণুজীবের বংশবৃদ্ধিতে ত্বরান্বিত করে। এই জন্য জৈব সার মাটির প্রাণ আর মাটির উর্বরতা রক্ষা এবং বৃদ্ধি করার জন্য জৈব সার বেশি করে প্রয়োগ করা দরকার, যেমন গোবর সার, কম্পোস্ট সার,
তারপরে খামারজাত শাক, সবুজ শাক, এইগুলো সবই হচ্ছে জৈব সার। এইগুলো জমিতে প্রয়োগ করে মাটি উর্বরতা রক্ষা পাবে এবং বৃদ্ধি পাবে। মাটির ক্ষয় রোধ হয়, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, মাটি ক্ষয় রোধ হয়। আমরা গত ক্লাসে বলছি কি এবার মাটি ক্ষয় হয়। হ্যাঁ, এখন দেখা গেছে যে মাটির ভিতরে যে পুষ্টি উপাদানগুলো থাকে, এই পুষ্টি উপাদানগুলো বেশি মাত্রায় বা ম্যাক্সিমাম মাটির উপরিভাগে থাকে। এখন উপরিভাগে থাকে, ধরো এই একটা মাটি, এই উপরিভাগটায়, এই উপরিভাগটায় মানে পুষ্টি উপাদানটা বেশি থাকে, যত নিচে যাবো পুষ্টি উপাদান তত কম। হ্যাঁ, ভূপৃষ্ঠের উপরিভাগে পুষ্টি উপাদান বেশি থাকে। এখন আমাদের প্রতিনিয়ত দেখা গেছে বৃষ্টিজনিত কারণে, বায়ুজনিত কারণে, সেচের কারণে, এই পানির স্রোতের কারণে ভূমি ক্ষয় হয়। এই ভূমি ক্ষয় যদি রোধ করা না যায়, তাহলে দেখা গেছে যে ওই পুষ্টি উপাদান তোমার জমির থেকে বা মাটির থেকে অন্যত্র চলে যাবে, ফলে মাটি অনুর্বর হয়ে পড়বে। এই কারণে মাটির ক্ষয় রোধ করে মাটির উর্বরতা রক্ষা এবং বৃদ্ধি করা যাবে। এটা কিন্তু একদম সহজ বিষয়, যেহেতু পুষ্টি উপাদানগুলো মাটির উপরিভাগে, ভূপৃষ্ঠের উপরিভাগে বেশি পরিমাণ থাকে এবং পর্যাপ্ত পরিমাণ থাকে, এই কারণে মাটির ক্ষয় রোধ করে কিন্তু মাটির উর্বরতা রক্ষা এবং বৃদ্ধি করা যায়। এরপর হচ্ছে অম্লমান বা পিএইচ নিয়ন্ত্রণ করা। আমরা পূর্বের ক্লাসগুলোতে করেছি যে মাটির পিএইচ যদি সাতের বেশি হয় তাহলে সেই মাটিটা খারাপ, যদি সাতের কম হয় তাহলে সেই মাটিটা অম্ল। এবং এও আমরা জেনেছি যে অত্যধিক অম্ল মাটিতে যেমন ফসল ভালো হয় না, ঠিক তদ্রূপ অত্যধিক ক্ষারীয় মাটিতে ফসল ভালো হয় না। তাহলে কোন মাটিতে ফসল ভালো হয়? নিরপেক্ষ মাটিতে। যে মাটির পিএইচ সাত বা সাতের খুব কাছাকাছি, তাহলে সেই মাটিতে ফসল ভালো হয়। এখন দেখা গেছে যে একটা মাটি মাটির উর্বর না অনুর্বর সেটা জানার জন্য মাটির অম্লমান আমাকে জেনে নিতে হবে। এই মাটিটার অম্লমানটা কেমন, পিএইচটা কেমন। যদি পিএইচ সাতের খুব বেশি হয়ে যায় তাহলে সেটা কমিয়ে আনতে হবে, আবার সাতের যদি খুব কম হয়ে যায় তাহলে সেটা একটু বাড়াতে হবে, তাই না? এইটা হচ্ছে পিএইচ নিয়ন্ত্রণ। যদি পিএইচ তুমি নিয়ন্ত্রণ না করো, অম্লমান নিয়ন্ত্রণ না করো, তাহলে মাটিতে মাটি উর্বর কিন্তু সেই মাটিতে ফসল ভালো হবে না। তাহলে মাটির উর্বরতা রক্ষা এবং বৃদ্ধি করার জন্য অম্লমান বা পিএইচ নিয়ন্ত্রণ করাটাও খুবই জরুরি। যদি নিয়ন্ত্রণ না করো তাহলে উর্বর মাটির থেকেও ফসল ভালো উৎপাদন করা যাবে না, অর্থাৎ মাটি অনুর্বর হয়ে যাবে। তাহলে আমরা বুঝতে পারছি মাটির উর্বরতা রক্ষা এবং বৃদ্ধি করার জন্য অম্লমান বা পিএইচ নিয়ন্ত্রণ করাটা জরুরি। এবার হচ্ছে সিম জাতীয় শস্যের চাষ। এটা তোমাদের কাছে একটু নতুন মনে হচ্ছে, সিম জাতীয়, সিম জাতীয় ফসল হচ্ছে কোনগুলো? যেমন লিগুমিনোসি ফ্যামিলি ভুক্ত যত উদ্ভিদ সেইগুলোকে বলা হয় সিম জাতীয় উদ্ভিদ বা ফসল। যেমন ধনচা, ধনচাটা সিম জাতীয় ফসল, যত ডাল জাতীয় ফসল আছে সিম জাতীয় ফসল। তাহলে এখানে কী দেখছি, সিম জাতীয় সর্ষের চাষ। এখন এটাটাই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি, তোমরা লক্ষ্য করছো কিনা জানি না যে ধনচা, ধনচা একটা ধনচা গাছ, একটা ধনচা গাছ, এই যে মাটি, এর নিচে মূল, এর নিচে মূল একটা ধনচা গাছ। তোমরা মাটি থেকে আসলে তুলে উঠে দেখবে যে এই মূলে এরকম গুটি থাকে, এরকম ছোট ছোট গুটি থাকে মূলে। যত লিগুমিনোসি, যত সিমজাত ফসল আছে সবার একটা অনন্য বৈশিষ্ট্য, এদের মূলে গুটি থাকে। এই গুটিকে বলা হয় নডিউল, নডিউল। এই নডিউলের মধ্যে থাকে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এই গুটির মধ্যে থাকে। এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া কি করে, বায়ুস্থ, বায়ুতে যে নাইট্রোজেন উন্মুক্ত অবস্থা থাকে, বায়ুতে যে নাইট্রোজেন, সেই নাইট্রোজেন এই গুটিতে ফিক্সড করে, জমা করে।
জমা করে। এবং আমরা এও জানি যে নাইট্রোজেন উদ্ভিদের বা ফসলের একটা মুখ্য খাদ্য উপাদান, যে নাইট্রোজেন খাদ্য উপাদানের জন্য, পুষ্টি উপাদানের জন্য আমরা বায়ুর থেকে কৃত্রিমভাবে ইউরিয়া সার। তাহলে একটা জমিতে যদি মাঝে মাঝে বায়ু রোটেশনালি পর্যায়ক্রমে আমরা যদি সিনথেটিক ফসল চাষ করি, ধনচাষ চাষ করি বা বিভিন্ন ধরনের ডাল জাতীয় ফসলের চাষ করি, তাহলে মাটিতে কিন্তু অটোমেটিক্যালি আমার এই যে মাটিতে নাইট্রোজেন এটা কিন্তু মাটিতে সংযোজিত হচ্ছে, ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পাচ্ছে। যেহেতু আমরা জানি যে নাইট্রোজেন উদ্ভিদের একটা মুখ্য খাদ্য উপাদান, এবং এটাও সত্যি যে নাইট্রোজেন ফসল বা উদ্ভিদ মাটির থেকে সব থেকে বেশি পরিমাণে আপটেক করে, গ্রহণ করে, ফলে এই নাইট্রোজেনের ঘাটতি দেখা যায়। তখন ঘাটতি হলে কিন্তু মাটির উর্বরতা নষ্ট হয়ে যায় বা মাটি অনুর্বর হয়ে পড়ে। এই কারণে আমি মাঝে মাঝে আমার জমিতে পর্যায়ক্রমিকভাবে সিম জাতীয় শস্যের চাষ করতে পারি। আমরা ধনচাষ চাষ করতে পারি, এক বছর আমরা ধনচাষ চাষ করলাম, এটাকে আমরা সবুজ সার হিসাবে আমরা মাটির থেকে মাটিতে তৈরি করে আমরা মিশিয়ে দিতে পারি বা দিতে পারি। তাতে কী হবে, মাটিতে নাইট্রোজেন সংযুক্ত হবে, মাটির উর্বরতা রক্ষা হবে এবং বৃদ্ধি হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে শস্য পর্যায় অবলম্বন, ক্রপ রোটেশন, ইংরাজিতে বলা হয় ক্রপ রোটেশন, শস্য পর্যায়। এটা বিষয়টা এরকম, ধরো একটা জমি তুমি যদি এই জমিতে অনবরতভাবে বছরকে বছর প্রতি বছর তুমি যদি ধান চাষ করো বা পাট চাষ করো, তাহলে দেখা গেছে একটা নির্দিষ্ট লেয়ার থেকে পুষ্টি উপাদান শেষ হয়ে যাবে বা একটা নির্দিষ্ট পরিমাণ পুষ্টি উপাদান শেষ হয়ে যাবে। আমরা যেমন মানুষ, তুমি আমি, আমাদের ফুড হ্যাবিট কিন্তু একরকম নয়, ঠিক তদ্রূপ ফসলেরও কিন্তু ফুড হ্যাবিট একরকম নয়। কোনো ফসল নাইট্রোজেন প্রিয়, নাইট্রোজেন বেশি গ্রহণ করে, কোনো ফসল সালফার বেশি গ্রহণ করে, কোনো ফসল পটাশ বেশি গ্রহণ করে। তাহলে আমি যদি একই ধরনের, ধরো আমি যদি ধান চাষ করি, প্রতি বছর ধান চাষ করি, তাহলে জমি থেকে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট লেয়ার থেকে, যেমন তোমাদের একটু বলি যে ধানের মূল কিন্তু খুব গভীরে যায় না, একটা শর্ট রুটের ব্রান্ড, হ্যাঁ খুব গভীর যায় না। আবার আখের মূল কিন্তু মাটির বেশ গভীরে যায়, এটাকে বলা হয় ডিপ রুটের ব্রান্ড, গভীরমূলী ফসল। আর ধান হচ্ছে স্বল্পমূলী ফসল। তো আমি যদি বছরকার বছর ধান চাষ করি, তাহলে দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট লেয়ার থেকে পুষ্টি উপাদান শেষ হয়ে যাবে, ফলে মাটি কিন্তু অনুর্বর হয়ে পড়বে। আবার দেখা গেছে আমি যদি নাইট্রোজেন লাভিং প্লান্ট, যা নাইট্রোজেন বেশি পছন্দ করে এমন ফসল যদি সবসময় চাষ করি, তাহলে জল থেকে বা মাটির থেকে নাইট্রোজেন শেষ হয়ে যাবে, ফলে মাটি অনুর্বর হয়ে পড়বে। এই কারণে শস্য পর্যায় অবলম্বন করতে হয়, এক এক বছর এক এক ধরনের ফসল চাষ করতে হয়। বুঝতে পারছো যে এই বছর আমি ধান চাষ করলাম, আগামী বছর আমি পাট চাষ করব, এরপরের বছর আমি আখ চাষ করব, এরপরের বছর আমি একটা সবুজ সার করব, এরপরের বছর আমি ডাল জাতীয় ফসল চাষ করব। বুঝতে পারছ? এই হচ্ছে বিষয়, এইটাকে বলা হয় শস্য পর্যায় অবলম্বন করা। এটা যদি করা হয়, তাহলে মাটির উর্বরতা রক্ষা পাবে এবং বৃদ্ধি পাবে। এরপর লিখছি আমি আগাছা দমন। আগাছা হচ্ছে যে একটা জমিতে কাঙ্ক্ষিত ফসল ব্যতীত অন্য সব গাছকে বা ফসলকে বলা হয় আগাছা। ধরো আমার জমিতে আমি ধান চাষ করছি, ধানের বীজ বপন করছি, কিন্তু কোনো কারণে ওই জমিতে কিছু পাট গাছ দেখা গেছে, তাহলে এক্ষেত্রে কিন্তু পাটটাও কিন্তু আগাছা। অর্থাৎ কাঙ্ক্ষিত ফসল ব্যতীত অন্য সমস্ত ফসলকে বলা হবে ওই ক্ষেত্রে আগাছা। এই আগাছা কিন্তু তারপরে এই যে তোমাদের এই ক্লাসের সামনে একটা মাঠ দেখো, কিন্তু আগাছা পাবে। এই আগাছা কিন্তু মাটির থেকে বেশি পরিমাণে পুষ্টি উপাদান গ্রহণ করে, ফসলের থেকে বেশি পরিমাণ পুষ্টি উপাদান গ্রহণ করে আগাছা। আগাছার বার বেশি একটা কথা পায় না, যে আগাছা কিন্তু যত্ন করা, আগাছার বৃদ্ধির জন্য সার প্রয়োগ করা,
আগাছা বৃদ্ধির জন্য সেচ প্রদান করা লাগে না, কীটনাশক প্রয়োগ করা লাগে না, এমনিতে না পড়া হ্যাঁ। এই জন্য আগাছা যদি দমন না করা হয় তাহলে মাটির উন্নয়নটা রক্ষা বৃদ্ধি পাবে না। এই জন্য আগাছা সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে, তাহলে মাটির উর্বরতা রক্ষা এবং বৃদ্ধি পাবে। এরপর হচ্ছে যাত্রা পড়া, ইংরেজিতে বলা হয় মালচিং, মালচিং। জাবরা প্রয়োগটা কী জিনিস, যে জমির রস ধরে রাখা কৃত্রিম উপায়টাকে বলা হয় মালচিং বা জাবরা প্রয়োগ। অনেক সময় দেখা গেছে যে খরিফ মৌসুমে বা গ্রীষ্মকালে প্রখর রৌদ্রে অনাবৃষ্টি, বৃষ্টি হয় না, মাটিতে রস থাকে না, শুকিয়ে যায়, তাই না? তখন দেখছো তোমরা যে বিভিন্ন গাছের গোড়ায় কচুদিকোনা বা খড়কোটা দিয়ে ওই গোড়াটাকে বা মাটিটাকে ঢেকে দেয়। ঢেকে দিলে কী হয়, মাটির রস সংরক্ষিত হয়, ভিজা থাকে, হ্যাঁ, সূর্যের আলোটা ডিরেক্টলি ওইখানে পড়ে না, ফলে মাটিটা শুকিয়ে যায় না। এই জাবরা প্রয়োগ এই কারণে সেটিকে বলা হয় জাবরা প্রয়োগ। আর এই জাবরা প্রয়োগ ফলে মাটির রসটা ধরে রাখা যায়, ফলে মাটির উর্বরতা রক্ষা এবং বৃদ্ধি পায়, এই জন্য জাবরা প্রয়োগ করতে হয়। তারপরে লবণাক্ততা দূর করা, লবণাক্ততা একটা বাজে জিনিস, সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে এই জন্য দেখা গেছে ফসল হয় না, অধিকাংশ ফসল লবণাক্ততা পছন্দ করে না, লবণাক্ততা সহ্য করতে পারে না। সমুদ্রের পানি লবণাক্ত, যদি সমুদ্রের পানি দিয়ে কোনো জমি প্লাবিত হয় তাহলে দেখা যাচ্ছে ওই জমির মাটি লবণাক্ত হয়ে যায়, ফলে ওই জমি থেকে লবণাক্ততা দূর না করা পর্যন্ত ওই জমিতে ফসল উৎপাদন করা সম্ভব হয় না। এ কারণে মাটির উর্বরতা রক্ষা এবং বৃদ্ধি করার জন্য যদি কোনো কারণে মাটির লবণাক্ততা দেখা যায় তাহলে সেই মাটির লবণ দূর করতে হয়। কীভাবে দূর করতে হয়, তো একটা সহজ উপায় হচ্ছে কি, যে ধরো তোমার এই জমিটা লবণাক্ত হয়ে গেছে, এইটা লবণাক্ততা লবণাক্ত হয়ে গেছে কোনো কারণে, এখন এই এই জমিতে তুমি বাইরের থেকে সেচ দাও, সাধু পানি দিয়ে সেচ দাও, সাধু পানি, হ্যাঁ, বা মিষ্টি পানি দিয়ে সেচ দাও, যে পানিতে কোনো লবণ নেই, মিষ্টি পানি দিয়ে সেচ দাও। সেচ দিলে দেখা যাচ্ছে এই লবণটা ওই পানিতে গুলে যাবে বা মিশ্রিত হয়ে যায়, তখন এই পানিটাকে তুমি বের করে দিতে পারো, এই লবণ মিশ্রিত পানিটাকে বের করে দিলে এই জমিটা লবণাক্ততা দূর করা সম্ভব। আর লবণাক্ততা দূর করলে সেই মাটি তখন উর্বর হবে বা উর্বরতা রক্ষা হবে এবং বৃদ্ধি হবে। লবণাক্ততা দূর করতেই হবে, লবণাক্ততা কোনো কারণে লবণাক্ততা যদি দেখা দেয় তাহলে সেই জমিতে কিন্তু ফসল হবে না, ফলে মাটি অনুর্বর হয়ে পড়বে। এই জন্য মাটির উর্বরতা রক্ষা ও বৃদ্ধি করার জন্য লবণাক্ততা অবশ্যই দূর করতে হবে। এরপর আছে জমিকে বিশ্রাম দেওয়া, লাস্ট পয়েন্ট আছে জমিকে বিশ্রাম দেওয়া। এক নাগারে দেখো তোমার থেকে তো একটা জিনিস দেখো, তো তুমি বই পড়তে একসময় কিন্তু ক্লান্ত হয়ে যাও, তাই না? তখন কিন্তু ব্রেনের কোনো কাজ করে, তখন কী করতে একটু রেস্ট নিতে হয়, বিশ্রাম নিতে হয়, এক নাগারে কোনো জিনিস কিন্তু ভালো না। তো এটা জমিতে যদি তুমি প্রতি বছর জম ফসল চাষ করো তাহলে কিন্তু বিশ্রাম হলো না। এই জন্য এক এক বছর অনাবাদি করে রাখতে হয় জমি, মানে এই বছর আমি জমিতে কোনো ফসল চাষ করব, জমিটাকে বিশ্রাম দেব, রেস্ট নেবে জমি, বুঝছো? এই বিশ্রাম দিলে দেখা যাচ্ছে পরবর্তী বছর ওই জমিতে ফসল উৎপাদন ভালো হবে। এই জন্য জমিটাকে মাঝে মাঝে বিশ্রাম দিতে হয় এবং বিশ্রাম দিলে মাটির উর্বরতা রক্ষা এবং বৃদ্ধি হবে। এই হচ্ছে আজকে পড়া, যে এখানে 10টা পয়েন্ট তোমাকে প্রথম কাজ আছে মাটির উর্বরতা রক্ষা এবং বৃদ্ধি করার জন্য উপায় হচ্ছে যে 10টা পয়েন্ট লিখেছি, এই 10টা পয়েন্ট তোমাকে মুখস্থ রাখতে হবে, মুখস্থ রেখে
এক একটা পয়েন্টের আলোকে তুমি যতটুকু বোঝো বই পড়ে আমার লেকচার পড়ে যতটুকু শিখেছো তার দুই চার কথা লিখলেই অ্যাডাম। তাহলে পয়েন্টগুলো আবার বলি, রাসায়নিক সার প্রয়োগ করে তোমাদের মুখস্থ করে ফেলবে, একটু মুখস্থ তো অনেকে হয়ে গেছে যদি আমার ক্লাস তো অনেক রাসায়নিক সার প্রয়োগ করে। তারপর হচ্ছে তোমার জৈব সার প্রয়োগ করে। তিন নম্বরে লিখছি ভূমি ক্ষয় রোধ করে। চার নম্বরে লিখেছি অম্লমান বা পিএইচ নিয়ন্ত্রণ। তারপরে ছয় নম্বরে লিখেছি তোমার শস্য সিম জাতীয় ফসলের চাষ করে বা সিম জাতীয় শস্যের চাষ করে। ছয় নম্বরে লিখেছি শস্য পর্যায় অবলম্বন করে। তারপরে লিখছি আগাছা দম। তারপরে লিখছি জাবড়া প্রয়োগ। তারপর লিখছি লবণাক্তটা দূর করা। তারপরে লাস্টে লিখছি জমিকে বিশ্রাম দেওয়া। আর প্রথম বলছি আবার বিভিন্ন করেছে মাটির উর্বরতা এবং উৎপাদন ক্ষমতা কী। হ্যাঁ, ফসলের চাহিদা অনুযায়ী কোনো জমি বা মাটির পুষ্টি উপাদান সরবরাহের ক্ষমতাকে ওই মাটির উর্বরতা বলে বা ইংরেজিতে বলা হয় সয়েল ফার্টিলিটি। আরেকটা আছে মাটির উৎপাদন ক্ষমতা বা জমির উৎপাদন ক্ষমতা, যেটাকে ইংরেজিতে বলা হয় সয়েল প্রোডাক্টিভিটি। যে সঠিক ব্যবস্থা দিয়ে প্রয়োগ করে কোনো জমি বা মাটি থেকে সর্বোচ্চ ফসল প্রাপ্তিটাকে বলা হয় ওই জমি বা মাটির উৎপাদন ক্ষমতা। তাহলে ঠিক আছে, তাহলে এই যে মাটির উর্বরতা উৎপাদন ক্ষমতা এই দুটো সংজ্ঞা কিন্তু পরীক্ষা আসে। আর এটাও খুব ইম্পর্টেন্ট, মাটির উর্বরতা রক্ষা এবং বৃদ্ধির উপায় এই দশটা পয়েন্টের আলোকে। দশটার জায়গায় তুমি যদি আটটাও মনে রাখতে পারো, ছয়টাও মনে রাখতে পারো, এই লিখে তোমাকে দুই চার কথা বুঝিয়ে লিখলেই তুমি পুরো মার্কটা পেয়ে যাবে। ঠিক আছে, এখন তোমরা যারা প্রথম বর্ষে কলেজে ভর্তি হয়েছ, আমাদের দুর্ভাগ্য যে তোমাদের সাথে এখনও আমরা সরাসরি বা প্রত্যক্ষভাবে আমরা ক্লাস দিতে পারছি না এই কোভিড-19 করোনা জনিত কারণে। তোমাদের অনলাইন ক্লাসেই তোমাদের সাথে আমাদের দেখা হচ্ছে বা ক্লাস দিচ্ছি। আমরা আশা করি যে তোমরা এই ক্লাসগুলো দেখছ। ইতিমধ্যে আমি এও আশা করি তোমরা বই কিনেছ, আমি পূর্বেও বলেছি তোমরা বইটা কিনবা, আমি ওখানে লিখে দিচ্ছি। যারা বই আগে পর্যন্ত কেননি তারা অতি দ্রুত বইটা কিনে ফেল। উচ্চ মাধ্যমিক কৃষি শিক্ষা প্রথম পত্র লেখক ডক্টর মোহাম্মদ সদরুল আমিন। এটা অক্ষর পত্র। এই বইটা তোমরা দ্রুতই কিনে ফেলো, কিনে দেখবা যে আমার ক্লাসগুলো বা বইতে এটা আছে। আর আমার ক্লাসগুলো তোমার বইটা যদি একটু ফলো করো, তাহলে আশা করি তোমাদের অনলাইন ক্লাসটা কাজে লাগবে। আর পরিশেষে তোমরা আগামী সোমবার আবার তোমাদের সাথে দেখা হবে অনলাইনে। সে পর্যন্ত সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।